আসসালামু আলাইকুম, নটাজ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের দেখাবো নালেটিকা মাছ রান্নার রেসিপি। আর এর জন্য আমি এখানে প্রথমে নালেটিকা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা কীভাবে খুব সহজে রান্না করা যায় এটা আজকে আপনাদের দেখাবো। এর জন্য আমি প্রথমে এখানে মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রথমে দিচ্ছি লবণ, এরপর দিচ্ছি মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া ও জিরা গুঁড়া। এরপর এটাকে আমি ভালো করে মেখে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আর এই মাছটা রান্না করতে কিন্তু কোনো রকম ঝামেলা হয় না, আগে থেকে মেখে রাখলে সুবিধা। এই যে আমি মেখে রাখছি এখানে, এরপর চলে যাব রান্নায়। আমি একটা কড়াই বসা দিয়েছি চুলায়, কড়াই গরম হলে এতে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 5 ফোড়ন, এরপর এতে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিয়েছি, পেঁয়াজ রসুনটাকে একটু আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন যে ব্রাউন কালার হয়ে আসছে, এখন এর মধ্যে আমি আগে থাকা মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। এই যে আমি টমেটো দিয়ে দিলাম এতে। মাছটা যাতে না ভাঙে সেজন্য আমি এটা আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি। এই যে এভাবে আমি 2 মিনিটের মতো রান্না করবো কোনো রকম পানি ছাড়া। এরপর 2 মিনিট পর এতে আমি দিয়ে দিব পানি। আমি মশলার বাটিতে ধুই এখানে পানিটা দিয়ে দিলাম, আর বেশি পরিমাণ দিব না, এটাকে আমি শুকাই ফেলবো পরবর্তীতে। এখানে আমি আরও কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিব, এরপর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, যে দুটা আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি আর 3টা গোটায় দিয়ে দিলাম। এরপর এটাকে এভাবে রান্না করবো 5-7 মিনিটের মতো। ঢাকনা দিয়ে দিলাম। আর যে দেখুন মাছটা কী অবস্থা এখন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি। এরপর মাছটাকে আমি আরও 1-1.5 মিনিট মতো রান্না করে এরপর নামিয়ে ফেলবো। আর এই রেসিপিটা কেমন লাগছে জানাবেন।